দীর্ঘ এক মাসের যে দীর্ঘ রিমান্ড, সে মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছে, সে ডিসব্যালেন্স ডিসঅর্ডার হয়েছে ব্রেন। হ্যাঁ, এ পর্যায়ে তার যেহেতু আরো অন্যান্য এলিগেশন আছে তার বিরুদ্ধে এবং সংবিধানের 33-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী আসামির ডিফেন্সের যে সুযোগ রাষ্ট্র রেখেছে সেই সুযোগ আমরা ব্যবহার করে আসামি সুস্থ পেয়েছে এবং যেহেতু এটা অ্যাকচুয়ালি তার ফিজিক্যালি তার থেকে উদ্ধার হয় নাই অস্ত্রগুলি, তাই এই পরিস্থিতির শিকার সে ইনোসেন্ট, তার জামিন চাচ্ছি সে পাওয়া। আপনারা কি শাহেদের সাথে কথা বলার জন্য আদালতে আবেদন করছিলেন কিনা? আদালতের কাছে একটা প্রেয়ার দেওয়া হয়েছে যে আমরা কোনোভাবেই করোনার কারণে জেলখানা দেখা করার সুযোগ পাচ্ছি না আসামির সাথে, তাই মাননীয় কারণে আদালত যদি আমাদেরকে একটু সময় দেন তাহলে আমরা মাননীয় আদালতের সামনেই তার সাথে একটু কথা বলবো, আদালত তা মঞ্জুর করে এবং আমাদেরকে সময় বলছে। আচ্ছা, আপনারা কতক্ষণ সময় পেয়েছেন কথা বলার? আমরা প্রায় 2-3 মিনিট সময় পেয়েছি মাননীয় আদালতে কথা বলা।